অসংখ্য তোমাদেরকে ধন্যবাদ। আজকে সেই মা এখানে উপস্থিত হয়েছেন, আয়েশা খাতুন। আমরা এখন তার কাছ থেকে তার সংহতি প্রকাশ করে তার কথা শুনবো। মায়ের দাকে সম্মানিত পরিচারিকা, তার সঙ্গে আপনি যান সরাসরি যান। আজকে উপস্থিত যারা সংহতি প্রকাশ করার জন্য এখানে এসেছেন এবং সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি আমার ছেলের সম্পর্কে জানাতে এসেছি, যদিও বাংলাদেশের এবং সারা বিশ্বের সবাই কম বেশি এর মধ্যে জেনে গেছে। আমার ছেলে ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান আজ 6 বছর যাবত নিখোঁজ, এবং সে 2006 সাল থেকে মূলত বাসায় থাকতে পারেনি। তাকে বাসায় এক মুহূর্ত টিকতে দেওয়া হয়নি। সে কখনো অফিসে, কখনো এখানে, কখনো সেখানে খেয়ে না খেয়ে তার এমন অবস্থা হয়েছে যে তাকে অসুস্থ হয়ে পড়েছে এবং হসপিটালে ভর্তি করতে হয়েছে। এ অবস্থায় তাকে বাসা থেকে তাকে ভিন্ন ঢাকার ডিওএসএসে একটি বাসা ভাড়া করে আমরা দিয়েছিলাম, যাতে সেখানে সে নিশ্চিন্তে থাকতে পারে। কিন্তু সেখানেও হানা দিয়েছে এবং আগস্টের 9 তারিখে তাকে সেখান থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। তার আগে এই 2016 সালের আগস্টের 9 তারিখের আগে 4 তারিখে সরাসরি র্যাবের ড্রেসে, র্যাবের ইউনিফর্ম পরে তাকে বাসায় শনাক্ত করা হয়েছে। সেই ব্যারিস্টার আহমদ বিন কাসেম এবং সে যে এই বাসায় থাকে এটা নিশ্চিত করে তাকে সেই মুহূর্তে নিয়ে রওনা করা হয়েছিল। কিন্তু তারপরে একটা ফোন আসার মাধ্যমে তাকে বাসায় রেখে গিয়েছে। কিন্তু 9 তারিখে আবার এসে তাদের দুর্বৃত্তের মতো তাদের বিভিন্ন রকমের অস্ত্রের মুখে তাকে টেনে হিঁচড়ে নিয়ে যায়, এবং নিয়ে যাওয়ার সময় তার সন্তানেরা, তার ছোট ছোট মেয়েরা যখন তারা আব্বু জুতা নিয়ে যাও খালি পায়ে চলে যাচ্ছে, তখন তারা তাকে সেই অবস্থায় টেনে হিঁচড়ে সিঁড়ি দিয়ে নিয়ে গিয়েছে, এবং ওই মেয়ে দৌড়াতে দৌড়াতে গাড়ি পর্যন্ত গিয়েছে। কিন্তু সে এসে বলে দাদু জুতা নিতে যায়নি, আমার আব্বু জুতো ছাড়াই চলে গেছে। আর তার ছোট মেয়ে এই যে আমার সাথে এখানে উপস্থিত আছে মারিয়াম বুসরা বলে আব্বুর যে ছবি ছাড়া তো আমি আব্বুর কথা কিছু মনে করতে পারি না, ছবির আব্বুকে আমি শুধু চিনি আর কিছু চিনি না। ব্যারিস্টার আহমদ বিন কাসেমকে যখন নিয়ে যাওয়া হয়েছে, অন্য সময় যখন পুলিশ নিয়ে যায় তখন সাথে সাথে তার আত্মীয় স্বজনের সাথে সাথে যায়, কোথায় নিয়ে গেল, কি অবস্থায় রাখলো, কে কোথায় কি করছে, কোথায় মামলা দিচ্ছে ইত্যাদি। কিন্তু আমরা যেহেতু সে তো আলাদা বাসায় ছিল, আমি অন্য বাসায় ছিলাম, এবং তার আব্বা জেলে ফাঁসির আদেশ নিয়ে অবস্থান করছে, সেই অবস্থায় আমরা আসলে কোনো লোকই ওর পিছনে দিতে পারিনি। যদিও আমার মেয়ে অর্থাৎ ওর বোন তখনই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে আমার ভাইকে নিয়ে যাচ্ছে, আপনারা সাহায্য করুন, আমার ভাইকে নিয়ে যাচ্ছে, আপনারা সাহায্য করুন। কিন্তু বিশ্বাস করেন ওই মুহূর্তে আমরা কাউকে সাহায্যের জন্য পাইনি, এমনকি আমরা সেই গাড়ির নাম্বারও রাখতে পারিনি যে কোন কারা তারা কিভাবে নিয়ে গেল। আর এই অবস্থা থেকে আজ পর্যন্ত আমরা তার কোনো খবর পাইনি। আমরা বিভিন্ন ভিডিও প্রকাশ হতে দেখছি, বিভিন্ন গুম হয়ে ফিরে আসা মানুষের মুখে শুনতে পাচ্ছি আরমান জীবিত আছে। আলহামদুলিল্লাহ আমরা শুনছি ব্যারিস্টার আরমান জীবিত রয়েছে। আমরা বিশ্বাস করি, মা হিসাবে আমি বিশ্বাস করি আরমান জীবিত রয়েছে, এবং তার এমন কোনো অপরাধ সে করেনি যার জন্য তাকে হত্যা করে ফেলা যেতে পারে। যদিও হত্যা করা বাংলাদেশের জন্য কোনো ব্যাপারই না, যে কোনো কারণে যে কোনো উদ্দেশ্যে যে কাউকে হত্যা করে ফেলা যেতে পারে। কিন্তু আমার ছেলে যেহেতু লয়ার ছিল, সে তার বাবার লয়ার হিসাবে কাজ করছিল, এবং তার সিনিয়র বারবারই বলেছে যে আমরা যখন ওকে বলেছি যে সবাই বলছে তুমি সরে যাও সরে যাও, বলেছে আমি যদি সরে যাই তাহলে আমার আব্বাকে ওরা খুব সহজেই ফাঁসি দিয়ে ফেলবে, কাজে আইনি লড়াইটা আমি লড়তে চাই মা, আইনি লড়াইটা আমি লড়তে চাই,
এবং তাকে তার বাবা জীবিত থাকতেই তাকে নিয়ে গেছে। এবং সে বলেছে যে তার আব্বা বলেছে যে আমার ছেলে ফেরত আসুক, তারপরে আমি সিদ্ধান্ত দিব যে আমি যে জীবন ভিক্ষা চাইবো কিনা, কিন্তু সেটা দেওয়া হয়নি। এরপরে সে প্রচেষ্টা করেছে যে আরমান আমার জানাজা পড়বে। আমরা সরকারের কাছে বারবার আবেদন জানিয়েছি ও সেখানে ও যেখানেই থাকুক তার জানাজাটা পড়ার জন্য তাকে অনুমতি দেওয়া হোক। আমার পুরানি হাফেজ ছেলে, ব্যারিস্টার ছেলে, তার বাবার জানাজা পড়তে সুযোগ পায়নি এবং আজ পর্যন্ত আমরা তাকে এখনো পাইনি। আমি সচেতন বাংলাদেশের সচেতন নাগরিকদের, সমস্ত রাজনৈতিক দল সমূহকে এবং এখানে যারা সাংবাদিকরা রয়েছেন তাদের সবাইকে বলবো যে আমরা যে স্বজনদেরকে ফিরে যেতে চাই, যেখানে আছে যে অবস্থায় আছে আমরা আমাদের কাছে ফিরে পেতে চাই, এটাই আমাদের চাওয়া, এটাই আমাদের প্রায়।